তিন বউয়ের টানাটানি, স্বামী তুমি কার, এ বলে আমার স্বামী, তো বলে আমার স্বামী, স্বামী না মানলেও স্বামীর ঘর ছাড়তে নারাজ স্ত্রীরা। এ বলে স্বামী আমার, তো ও বলে স্বামী আমার। আসলে শুভঙ্কর যে কার স্বামী তা সে নিজেই জানে না। তিনটি বউয়ের টানাটানিতে ক্লান্ত শুভঙ্করের দাবি ফাঁসানো হয়েছে তাকে, তার একটাই স্ত্রী। স্বামী না মানলেও স্বামীর ঘর ছাড়তে নারাজ স্ত্রীরা। স্বামীর দাবিতে ধর্ণায় দুই স্ত্রী, আরও এক স্ত্রী একই দাবি নিয়ে আসতে পারেন যে কোনো সময়। সেই আতঙ্ক গুণধর স্বামীর চোখে মুখে। এক ফুলের তিন মালি, আজব কাহিনী দেখতে ভিড় পড়ে গিয়েছে বর্ধমানের কালনা মহকুমার ধর্মডাঙ্গায়। জানা গেছে কালনার ধর্মডাঙ্গার বাসিন্দা শুভঙ্কর হালদার তিনটি বিয়ে করেন, তবে সবকটি ক্ষেত্রেই তিনি আগের বিয়ের কথা গোপন রাখেন। এদিন দুপুরে কালনার ধর্মডাঙ্গা এলাকায় শুভঙ্করের বাড়ির সামনে ধর্ণায় বসেন দুই মহিলা। ধর্ণায় বসা চামেলি হাওলাদার নামে এক মহিলার দাবি, তিনি শুভঙ্করের দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রেম করে বিয়ে করেছিলেন তারা, কিন্তু বিয়ের পর স্বামী তার দায়িত্ব নেননি, বাপের বাড়ি চলে যেতে বাধ্য করা হয় তাকে। কিন্তু পরে জানতে পারেন তার স্বামী আগেও একটি বিয়ে করেছিলেন। আমার স্বামী আমায় খেতে পড়তে দেয় না, 5-7 বছর আমি বাপের বাড়িতে আছি, আমার একটা ছেলে আছে 9 বছরের, একটা মেয়ে আছে 16 বছরের, এখানে ওইখানে বিয়ে করে সংসার করে থাকি, আমার শ্বশুর বলে কোনো প্রমাণ নেই। তাই আমি প্রমাণ আজকে যখন পেয়েছি আমি প্রমাণ নিয়ে এসেছি। একে এখন বিয়ে করে রেখেছেন। কটা বিয়ে করেছে? আমার স্বামী তিনটে বিয়ে, আমার বিয়ের আগে একজনের সাথে বিয়ে, তারপরে আমার সাথে একটা বিয়ে, তারপরে আপনি জানতেন না আগে বিয়ে হয়েছে? এরা জানায়নি, আমার শ্বশুর বাড়ি দিয়ে কেউ জানায়নি। তারপর যখন আমার বিয়ে হয়ে গেছে আমি কি করবো, সে বাধ্য হয়ে সংসার করলাম। তারপরে খেতে পড়তে দিত না, ও বাইরে বাইরে থাকতো, বলতো আমি কাজে যাই, কাজে যাওয়ার নাম করে এখন ওখানে গিয়ে সংসার করে থাকতো, যার সাথে পারতো তার সাথে। লাস্ট এখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, এখন এই প্রমাণ পেয়েছি, প্রমাণ নিয়ে আমি এসেছি। আমাকে ও ডিভোর্স দিক, কারণ আমার দুটো ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎটা করে দিই। হ্যাঁ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ। কি নাম স্বামীর? স্বামীর নাম শুভঙ্কর হাল। প্রথম স্ত্রীর সাথে একই কাণ্ড ঘটিয়েছেন শুভঙ্কর, তাকেও রেখে এসেছিলেন বাপের বাড়ি। একইভাবে তাকে বাপের বাড়ি রেখে গিয়ে তৃতীয় বিয়ে সেরে ফেলেন তিনি। তৃতীয় পক্ষের স্ত্রীর দাবি, তার সাথে রেজিস্ট্রি বিয়ে করেছেন শুভঙ্কর, তারপর বেশ কয়েকবার টাকা পয়সাও নিয়েছেন তার কাছ থেকে। তৃতীয় পক্ষের স্ত্রীর আগে বিয়ে হয়েছিল, আগের পক্ষের দুই মেয়ে রয়েছে তার। এদিন স্ত্রীর মর্যাদা ফিরে পেতে ছুটে আসেন দুই স্ত্রী। ডকুমেন্টস আছে, রেজিস্ট্রি কাগজ আছে, ওনার বাবার হার্ট অ্যাটাক বলে 5 লাখ টাকা নিয়েছে, আমি বাড়ির বন্ধু দিয়ে 5 লাখ টাকা দিয়েছি, আমার দুটো মেয়ে আছে, ঠিক আছে, আমার মেয়েগুলো, আমার মানে আগে আমার বিয়ে হয়েছিল স্বামী, ওকে, তো দুটো মেয়ে আছে, আমি সে দুটো মেয়ে পথে পথে বেড়াচ্ছি। উনি বলেছিলেন কি আমি রেজিস্ট্রি করে বিয়ে করবো, আমার বউ ডিভোর্সিয়ে আছে, ঠিক আছে, আমার বউ ভাত খায় না, কেন খায় না, আমার বউ দুটো ছেলে সন্ধান করেছে, ওকে, এটা কোনো প্রমাণ নাই। ওকে নিজে বাঁচার জন্য এই কথাটা বলেছিল শুভঙ্কর, নিজে বাঁচার জন্য বলেছেন। ও যেমন বললেন শুভঙ্কর কি না আমার আমাকে ফাঁসি বিয়ে করছে, ও কি জিনুকে তো দুর্ঘাটছিলেন, ওকে জবরদস্তি কলে কলে গিয়ে আমি রেজিস্ট্রি করে নিয়েছি, আমি এটাই বলতে চাইছি। ও কি বাচ্চা ছিল, আমি কি জবরদস্তি লিগে তো রেজিস্ট্রি করে দিয়েছি? আমি তা তো করিনি। ওকে ফাঁসানো মানেটা কি? ফাঁসানো মানে কেউ বাচ্চা ছিলি? আর শুভঙ্কর যেটা বললেন কি না এই দুটো মেয়ে মানে ছেলে গলায় দড়ি দিয়ে মরছে, একে বিষ খেয়ে মরছে, একে গলা আগুন পুড়ে মরছে, এটা প্রমাণ দিতে বলুন। মিথ্যা কথা নিজে বাঁচার জন্য বলেছে শুভঙ্কর এটা। যদিও অভিযুক্ত শুভঙ্করের দাবি তাকে ফাঁসানো হচ্ছে, তার কথায় আমার আগে কোনো বিয়ে হয়নি, যে মহিলা আমার দ্বিতীয় বউ বলে দাবি করছে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মামলা করেছিল, আর তৃতীয় স্ত্রী বলে যে দাবি করছে সে আমায় ফাঁসিয়েছে। ১৩ বছর পরে এখান থেকে আমি বাড়ি ছিলাম না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার নামে কেস করেছে, মা বাবার নামে কেস করেছে, কেস করে বসে গেল। তারপরে এই জন্য এখন যেটা আসলো এর বাইরে হচ্ছে পরমতলা কামনা করি কৈশাক যেটা বলছি, ওখানে আমার মতন 10 জনকে ফাঁসিয়েছে, আরো তিনটে ছেলে মারাও গেছে মুর্শিদাবাদে গলায় দড়ি দিয়ে, আমাকে পুরো ফাঁসিয়েছে, আমাকে এখানে জোর করেছে, ওদের ধরে যে ওদের নিয়ে গেছে, ওদের নাম্বার আমার কাছে আছে, আমাকে খাইয়ে ওখানে নিয়ে গেছে, আমার কাছে 3-5 হাজার টাকা ক্যাশ ছিল সেটা খেয়েছে, আমার আশেপাশে গাড়ি ছিল সেটা বিক্রি করে সেটাও খেয়েছে। আপনার আগের যে বউ তার কি হয়েছিল? তার কিছু হয়নি, যে বললাম আমি বাড়ি ছিলাম না, বাড়ি থেকে এসে দেখি আমার বউ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেস করেছে। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।